শুরু করতেছি। ওকে, তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন যেটা দিয়া হচ্ছে আসতে কতক্ষণ হচ্ছে আমরা করি, যে ইন্টিগ্রেশন যেটা এটা হচ্ছে আমরা এইভাবে আর কি করতে পারি, আমরা যদি ইন্টিগ্রেশন সাইন দিই ইন্ট, তারপরে আন্ডার স্কোয়ার দিয়ে ধরো এক্স স্কোয়ার, এরপরে যদি হচ্ছে আমরা ধরা যাক যদি লিখি ডিএক্স, তাহলে আমাদের কি আসে দেখা যাক। ওকে দেখি, দেখো আমাদের আসছে হচ্ছে এ থেকে বি এক্স স্কোয়ার ডিএক্স, আমরা কি এই জিনিসটাই আর কি দেখাতে চাইতেছিলাম। কাজে আমাদের ইন্টিগ্রেশন তৈরির উপায় হচ্ছে ইন্টিগ্রেশন আন্ডার স্কোয়ার থেকে লোয়ার লিমিট, বড় টুপি দিয়ে হচ্ছে আপার লিমিট, এটা দিয়ে হচ্ছে আমরা করতে পারি। এখন হচ্ছে যদি আমরা ডাবল ইন্টিগ্রেশন দিতে চাই তাহলে কিভাবে করতে পারি, রাশমি বলো তো। দুইবার ইন্ট, ইন্ট আবার একটা ভিতরে ইন্ট, হ্যাঁ ইন্ট যদি হচ্ছে আবার দিই, হ্যাঁ ইন্ট ধরা যাক হচ্ছে আমরা দিলাম সি, তারপরে হচ্ছে ডি, ডিএক্স ডিওয়াই, এরপর যদি আমরা এটাকে রিকম্পাইল করি তাহলে হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমাদের চলে আসলো, সেটা হচ্ছে এ থেকে বি সি থেকে ডি এক্স স্কোয়ার ডিএক্স ডিওয়াই। তার মানে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন দিতে পারি, অথবা এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন যেগুলো ডিফারেন্সিয়েশন গুলো তৈরি করতে পারি। এবার হচ্ছে আমরা যদি দেখি যে আমরা মানে কিছু হচ্ছে গাণিতিক চিহ্ন যেগুলো সেগুলো আর কি কেমন দিতে পারি, এটা হচ্ছে আমি ম্যাথ এনভায়রনমেন্টের ভিতরে না রেখে নরমালি আর কি যদি হচ্ছে বলি, ধরা যাক আমরা পাই কিভাবে দিতে পারি। ভাইয়া ইন্টিগ্রেশনের একটা কোয়েশ্চেন, যদি লিমিট না থাকে? গুড কোয়েশ্চেন, যদি লিমিট না থাকে এটা তৈরির জন্য আর কি একটু ওয়ে আছে যে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি, বাট এটা আপাতত এখন দেখাইতেছি না। আমি তোমাকে একটা রেফারেন্স দিব, এই রেফারেন্সে দেওয়া আছে যে ইন্টিগ্রেশনে যদি আমাদের কোনো রকম লিমিট না থাকে তাহলে আর কি কেমন কেমন তৈরি করতে পারি। বাট এখানে আমরা দেখি যে নর্মালি ইন্টিগ্রেশন থেকে আর কি করা যায় কিনা, এক মিনিট দেখি। এটা হচ্ছে শুধুমাত্র ওই আন্ডারস্কোর আর উপরে হচ্ছে ওই টুপিটা দিলেই হয়, তাই তো দেখাচ্ছে না। দেখো এই যে এক্স স্কোয়ার, তার মানে যদি কোনো লিমিট না থাকে তাহলে জাস্ট ইন্ট সাইনটা, ইন্ট সাইনটা মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন আর কি বোঝাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা জাস্ট ইন্ট সাইন, এবং যদি আমাদের লোয়ার দিতে চাও তাহলে আন্ডার স্কোর এবং যে টুপি যেটা এটা আর কি ইউজ করতে পারো, ঠিক আছে। এবং এই ডলার সাইন তো বোঝেই আমরা হচ্ছে এনভায়রনমেন্টের ভিতর না দেখা ইন লাইন কমন আর কি রাখবো, কাজে যদি লিমিট না দিতে চাও তাহলে আর কি এইভাবে করতে পারো। আর যদি হচ্ছে এরিয়া লিমিট বা আগে যদি আর আছে ক্লোজ লিমিট, ওগুলোর জন্য আর কি রেফারেন্স আমি দিয়ে দেবো না, ওগুলো থেকে আর কি দেখতে পারো। বাট যদি আর কি আমাদের কোনো ম্যাথ প্রতীক আর কি তৈরি করতে হয়, ম্যাথ যে ধরো যে পাই বা আলফা এগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি, তার সেটা হচ্ছে আমার ম্যাথ এনভায়রনমেন্ট বা ইনলাইন কমান্ডের মাধ্যমে, আমি ইনলাইন কমান্ডের মাধ্যমে দেখাইতেছি। ধরো যাক হচ্ছে আমরা পাই করতে চাই, তাহলে হচ্ছে আমি দেখলাম যে ডলার সাইনের ভিতরে পাই দেখলাম, এরপরে ধরো যাক হচ্ছে আমি একটা নতুন লাইন ক্রিয়েট করলাম, এরপরে হচ্ছে ধরো যাক আমি লিখলাম হচ্ছে আলফা লিখতে চাই, তাহলে হচ্ছে আলফা, ওকে। তারপরে ধরো যাক হচ্ছে আমি লিখতে চাই হচ্ছে সাইন, ওকে। এই তিনটা হচ্ছে আমি দেখলাম, একটা হচ্ছে পাই, একটা আলফা এবং আর একটা হচ্ছে সাইন, এটা হচ্ছে আমি এইভাবে লিখতে পারি। ওকে যদি আমরা দেখি, দেখো পাই আলফা সাইন এইভাবে আর কি আমি লিখতে পারি। কাজে ওয়ার্ডে যেরকম খুঁজে খুঁজে আর কি লেখা লাগে, তোমার যদি লেটেকে যদি জানো, এবং লেটেকটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে তুমি যেন দেখে বুঝতে পারো এইভাবে আর কি লেটেকে কোডগুলো আর কি করা। কাজে হচ্ছে তোমরা তখন খুশি পাই আলফা সাইন, এবং যারা আর কি ম্যাথমেটিক্যাল নোটেশন গুলো আসলে ইনপুট করছো তারা আসলে জানো যে জিনিসটা আসলে কতটা ঝামেলার কাজ ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এখন তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম আছে, তোমাকে প্র্যাকটিস প্রবলেমটা এখন হচ্ছে আচ্ছা আমাদের কিছু আর কি আরো কিছু জিনিসপত্র আছে এগুলো আর কি একটু দেখাইনি, বাট তোমাকে একটা একটা প্র্যাকটিস প্রবলেম হচ্ছে এখন আর কি করো, সেটা হচ্ছে তোমরা এইটা তৈরি করো তো, 3 এর 10 এটা তৈরি করো তো, ডাবল ইন্টিগ্রেশন সি থেকে ডি এ স্কোয়ার বি এর নিচে আন্ডারস্কোর, এটা যদি কিভাবে তৈরি করবো এটা তৈরি করো, তাহলে বুঝবো যে মানে মোটামুটি ম্যাথের ব্যাপারগুলো আর কি বুঝছো।
তৈরি করো তো, তৈরি করা হলো আর কি হাত তৈরি একবারে মনে রাখা আর কি ঝামেলা। ওকে, তোমরা হচ্ছে 42 থেকে 46 লাইন পর্যন্ত আর কি কপি করে এখানে আর কি পেস্ট করো, এবং যদি আমরা এখানে পেস্ট করি তাহলে যে জিনিসটা আর কি দাঁড়ায় তার আগে আমরা জিনিসটা আর কি একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখানে আর কি কি লিখলাম। প্রথমত যে ম্যাথের যে কোনো বিষয় করতে হলে স্বভাবতই আমাদের একটা ম্যাথ এনভায়রনমেন্ট বা আমাদের ইনলাইন কমান্ড তৈরি করতে হবে, কাজে হচ্ছে আমরা বিগিন ইকুয়েশন এন্ড ইকুয়েশন থেকে আমরা ম্যাথের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, এবং দেখা যাক এটার ভিতরে আমরা কি কাজ করতেছি। এটার ভিতরে হচ্ছে আমরা আর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম যেটা বেসিক্যালি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে। ম্যাট্রিক্স ক্রিয়েট করার নোটেশনটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টে বিগিন ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক্স এই কথাটুকু আর কি লিখতে হবে, এবং ম্যাট্রিক্সের যে এন্ট্রিগুলো এই এন্ট্রিগুলো রো ওয়াইজ আমাদের লিখতে হবে। যেমন ফার্স্ট লাইনে যদি আমাদের 1 2 3 এই তিনটা থাকে তাহলে 1 এরপরে একটা এন্ড দিতে হবে। এন্ড মানে হচ্ছে সে একটা নিউ কলাম তৈরি করে, ঠিক আছে? এন্ড মানে একটা নিউ কলাম তৈরি করে, তার মানে 1 একটা কলামে থাকবে, 2 একটা কলামে থাকবে, এন্ড 3 মানে হচ্ছে 1 2 3 এই তিনটা হচ্ছে আলাদা আলাদা কলামে থাকবে। এবং ডাবল স্ল্যাশ লাইন থেকে আমরা বুঝি নতুন একটা লাইন, মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নতুন একটা লাইন মানে হচ্ছে নতুন একটা রো তৈরি হওয়া, তার মানে সেকেন্ড রো। সেকেন্ড রো এর ক্ষেত্রে আবার তিনটা আমাদের থাকতেছে হচ্ছে কলাম, ফার্স্ট কলামে এ, সেকেন্ড কলামে বি, তারপর পরের কলামে হচ্ছে সি। এবং জিনিসটা কম্পাইল করার পরে আমাদের দাঁড়াইলো হচ্ছে এরকম যে 1 2 3 এবং এ বি সি এরকম হচ্ছে দাঁড়াইলো। বাট এটা হচ্ছে একটা প্লেইন একটা ম্যাট্রিক্স। ইউজুয়ালি একটা ম্যাট্রিক্স হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে আটকানো থাকে। এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে আর কি ক্রিয়েট করতে পারি। এর জন্য আর কি তোমরা যে কাজটা হচ্ছে করবা সেটা হচ্ছে আমাদের আমাদের প্র্যাকটিস ফাইলের তোমরা যাও হচ্ছে 52 থেকে 57 পর্যন্ত, এই লাইনগুলো আর কি একটু কপি করো। সেম জিনিসই, জাস্ট নোটেশনটা আর কি ভিন্ন। 52 থেকে 57 এই লাইনগুলো যদি আমরা আর কি কপি করি তাহলে হচ্ছে কি দাঁড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা আবার হচ্ছে আগের মতো ম্যাথ এনভায়রনমেন্ট ইকুয়েশনের মাধ্যমে ক্রিয়েট করলাম। বাট আগে যেমন হচ্ছে আমরা বসেছিলাম ম্যাট্রিক্স, এবারে হচ্ছে বসে হচ্ছে আমরা পি ম্যাট্রিক্স। পি বলতে আমাদের প্যারেন্থিসিস আর কি বোঝায়, এবং এই প্যারেন্থিসিস মানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? কাজে এই জিনিসটা যদি আমরা কম্পাইল করি দেখা যাক তার মানে হচ্ছে আমাদের আগের ম্যাট্রিক্সটাই, বাট আগে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আসলো। এরপরে ধরা যাক হচ্ছে আমরা চাইতেছি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তখন হচ্ছে আমরা এই পি এর পরিবর্তে আমাদের লিখতে হয় হচ্ছে মোস্টলি বড় হাতের বি, এবং এন ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা একটা বড় হাতের বি লিখবো। এরপরে যদি হচ্ছে আমরা কম্পাইল করি তাহলে হচ্ছে দেখতেছি আমাদের জিনিসটা একটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ হয়ে গেল, তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমাদের লিখতে হয় হচ্ছে বড় হাতের বি। যদি আমরা ছোট হাতের বি চাই তখন আমাদের, সরি, আমরা যদি থার্ড ব্র্যাকেট চাই তখন আমাদের লিখতে হবে হচ্ছে ছোট হাতের বি। কাজেই হচ্ছে বিগিন ম্যাট্রিক্স এবং এন ম্যাট্রিক্স এখানে যদি হচ্ছে আমরা ছোট হাতের একটা বি লিখি তাহলে আমাদের ক্রিয়েট হবে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট যুক্ত আর কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট হবে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ক্রিয়েট করার আর কি উপায়। তার মানে এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। এবার ধরা যাক যে ইকুয়েশন আছে, এবার ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে আর কি অ্যালাইন করবো এই জিনিসটা যদি আমরা আর কি দেখতে চাই। এটার জন্য তোমরা প্র্যাকটিস ফাইলের যাও হচ্ছে ম্যাট্রিক্স এর উপরে নিচে 3.5। ওকে, তোমরা যাও হচ্ছে প্র্যাকটিস ফাইলের যা হচ্ছে 82 নাম্বার যে লাইনটা আছে সেইখান থেকে তোমরা হচ্ছে 82 থেকে 85 এই পর্যন্ত আর কি কপি করো। এই পর্যন্ত যদি আমরা কপি করি এরপর যদি পেস্ট করি ব্যাপারটা কি হয় দেখতে চাই। এখানে আছে হচ্ছে বিগিন গ্যাদার এবং হচ্ছে এন্ড গ্যাদার, ঠিক আছে? এই লাইনটা আছে বেসিক্যালি হচ্ছে তোমরা যদি অনেকগুলো ইকুয়েশন পাশাপাশি আর কি শো করতে চাও, মানে মানে একটা ইকুয়েশনের পরে আর একটা ইকুয়েশন যদি শো করতে চাও তাহলে এই জিনিসটা আর কি তোমরা ইউজ করতে পারো। গ্যাদার মানে হচ্ছে একসাথে ইকুয়েশন গুলো আর কি শো করবে। যদি হচ্ছে আমরা দেখি একটু বড় করে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা একটার পরে আর একটা পাশাপাশি আর কি লিখো। এইভাবে গ্যাদারের মাধ্যমে তোমরা আর কি করতে পারো, ইকুয়েশন গুলো আর কি শো করতে পারো। বাট এখানে আবার ঠিক একই রকম ভাবে যে যদি এখানে নাম্বারিং না চাই তাহলে কি করব, দিয়া যে কমন কোশ্চেন নাম্বারিং না চাই তাহলে হচ্ছে গ্যাদারের পরে আমরা একটা অ্যাস্টারিক বা স্টার যেটা সেটা আর কি আমরা ইউজ করব। বাট
এইখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের এই সমান চিহ্ন এবং এই সমান চিহ্ন এই দুইটা আর কি কিন্তু অ্যালাইনমেন্টে আর কি নাই। এখন ধরা যাক কোন একটা ক্ষেত্রে আমরা চাইলাম যে সমান চিহ্ন এরা যেন আর কি অ্যালাইনমেন্ট থাকে, মানে এই সমান চিহ্নের নিচে যেন এই সমান চিহ্নটা বসে। এটা আমরা কিভাবে করতে পারি? তখন হচ্ছে আমাদের আচ্ছা দিয়ে কি আবার কোনো কোশ্চেন করছে, প্র্যাকটিস ফাইলের অ্যাক্সেস পাইতে হলে তোমার করবি যে কোশ্চেন করছো, তোমার প্র্যাকটিস ফাইলের অ্যাক্সেস পাইতে হলে তোমার একদম চ্যাটের শুরুতে যেতে হবে। ঠিক আছে, চ্যাটের শুরুতে আর কি বলা আছে যে প্র্যাকটিস ফাইলের লিংকটার যেটা, ভাইয়া ওগুলো পুরানো মিটিং এ ছিল, তো নতুন করে ফাইলটা ওপেন করা লাগবে। পুরানো? ও আচ্ছা, তুমি হচ্ছে এক কাজ করো রেশমি, তাহলে হচ্ছে তুমি হচ্ছে করবিরে আর কি মেসেজের মাধ্যমে দিতে পারবা প্র্যাকটিস ফাইলটা? ভাই দিছিলাম কিন্তু রেস্ট্রিক্টেড দেখায় নাকি। রেস্ট্রিক্টেড কেন দেখাবে? আচ্ছা তাহলে আপাতত একটা কাজ করি দেখি। রেস্ট্রিক্টেড দেখানো? আচ্ছা তোমার তোমার নামে দিছো এর জন্য, আমার আমার যে ফাইলটা ওইটা দাও, ওইটা রেস্ট্রিক্টেড না, তোমার ফাইলটা রেস্ট্রিক্টেড, তোমারটা তোমার নামে তো এর জন্য রেস্ট্রিক্টেড, আমারটা দাও তাহলে আর কি রেস্ট্রিক্টেড দেখাবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে যে কাজটা আমরা চাইতেছি যে সমান চিহ্ন যেগুলো, সমান চিহ্নগুলো আর কি অ্যালাইনমেন্টে থাকবে, এর জন্য আমাদের গ্যাদারের পরিবর্তে যে কাজটা করতে হবে আমাদের লিখতে হবে হচ্ছে অ্যালাইন, আমাদের হচ্ছে বিগিন অ্যালাইন, এবং যদি হচ্ছে আমরা এন্ড অ্যালাইন হচ্ছে দেই, এবং অ্যালাইন দেওয়ার সময় আমাদেরকে বলতে হবে যে আমরা কোন কোন জিনিসগুলো আসলে অ্যালাইন করতে চাই। আমরা চাইতেছি হচ্ছে সমান চিহ্ন যেটা, সমান চিহ্নটা আর কি অ্যালাইনমেন্টে থাকবে, কাজেই সমান চিহ্নের আগে হচ্ছে আমরা একটা এন্ড দেই। বেসিক্যালি হচ্ছে এটা একটা দেখি আগে আমরা কম্পাইল করি, এরপরে হচ্ছে আমরা বলতেছি। ওকে, তাহলে যদি আমরা একটা খেয়াল করে দেখি, দেখো এখানে কিন্তু সমান চিহ্ন, এই সমান চিহ্ন এই দুইটা আর কি অ্যালাইনমেন্টে গেছে, বাট একটু আগে অ্যালাইনমেন্টে ছিল না। বেসিক্যালি হচ্ছে আমরা যে কাজটা হচ্ছে করছি সেটা হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন আর কি ক্রিয়েট করছি, এবং দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলে দিছি যে এন চিহ্ন দিয়ে বেসিক্যালি যেহেতু কলাম বোঝায়, তার মানে বোঝাইতেছে যে এইটা একটা কলাম এবং এইটা একটা কলাম, কাজে এসে সমান চিহ্নের আগে একটা কলাম ধরছে, পরে একটা কলাম ধরছে, এবং ফলশ্রুতিতে সমান চিহ্ন যেটা, সমান চিহ্নটা হচ্ছে একটা অ্যালাইনমেন্টে চলে আসছে। ঠিক আছে, কাজে যদি হচ্ছে আমরা আবার কি কোশ্চেন করছে, যদি আমরা হচ্ছে আমরা সমান চিহ্ন, আচ্ছা অনেক সময় নাম্বারিং যদি ইকুয়েশন নাম্বারিং, আচ্ছা দিয়া কি বলছে, অনেক সময় নাম্বারিং এর সাথে ইকুয়েশনের মাঝখানে এরকম থাকলে সেগুলো কিভাবে দেওয়া যায়, আমি আসলে কোশ্চেনটা বুঝি নাই যে কি বলছে আসলে। আচ্ছা যাই হোক, আচ্ছা ক্লিয়ারলি হচ্ছে বুঝতে, বাট আমি হচ্ছে পরে আচ্ছা আর একটা এক্সাম্পল আর কি হচ্ছে দেখাইতেছি, সেটা হচ্ছে যে আমরা এক মিনিট, ঠিক হচ্ছে হয়ে গেল গ্যাদারিং অ্যালাইনমেন্ট। ওকে আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত আমি হচ্ছে লিখি নাই, বাট হচ্ছে হচ্ছে মানে দিয়া যে কোশ্চেনটা মোস্ট প্রবলি করছে সেটা হচ্ছে মানে নাম্বারিংটা আর কি পরে থাকে, সেটা কিভাবে করা যায়। ওইটা করার জন্য হচ্ছে আমাদের স্প্লিট নামে একটা কমান্ড আছে, আমরা হচ্ছে একটা ইকুয়েশন কি স্প্লিটিং এর মাধ্যমে অনেকগুলো আর কি মানে কি বলা যায় কলামে আর কি ভাগ করতে, অনেকগুলো লাইনে আর কি ভাগ করতে পারি, সেটা আর কি স্প্লিটিং এর মাধ্যমে করা যায়। বাট ওইটা হচ্ছে আমি প্র্যাকটিস ফেল আর কি দেখাই নাই, বাট তোমরা চাইলে একটা স্প্লিট কমান্ডের কাজটা কি ওইটা আর কি দেখে নিতে পারো। ঠিক আছে, অথবা আমি তোমাদেরকে যে রিসোর্সটা আর কি দিব পরবর্তীতে, ওইটাতে মনে মনে হয় ওটা আর কি দেওয়া আছে। ঠিক আছে, কাজে আর কি আচ্ছা ডট 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 কিভাবে আর কি করা যায় এটা আর কি দিয়ে কোশ্চেন করছে। ডট 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 করার জন্য আর কি আমাদের একটা আর কি কমান্ড আছে, সেটা মোস্ট প্রবাবলি কি জানি আর কি এপসাইলন বা সামথিং একটা কমান্ড আছে। ঠিক আছে, কাজে এগুলো আর কি আরেকটু আর কি উপরে লেভেলের জিনিস, তো এই কারণে আর কি এখন আপাতত আর কি দেখাইতেছি না, বাট যেটা আর কি বললো যে ডট 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 কিভাবে করা যায় ওইটার জন্য আর কি একটা কমান্ড আছে, এই কমান্ডের মাধ্যমে আর কি ওই যে তিনটা ডট, ওই তিনটা ডট আর কি দেওয়া যায়। যেহেতু লেটেকের মাধ্যমে আর কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের হচ্ছে টপ লেভেলের বইগুলো বানানো হয়, কাজে লেটেকের মাধ্যমে এগুলো সবটাই আর কি করা যায়। ঠিক আছে, জাস্ট তোমরা এখন আমি বেসিক দেখাইলাম, যেহেতু আর কি তোমরা জিনিসটা আর কি বুঝতে পারছো যে কেমনে শুরু করতে হবে, কাজে তোমরা এখন যখন যে জিনিসটা আর কি লাগবে ওইটা আর কি নেটে একটু সার্চ দিবা, যেমন ও যেরকম বললো ডট 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 কেমনে ওইটা একটু সার্চ দিবা, তাহলে সহজেই আর কি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটুক ছিল হচ্ছে আমরা জাস্ট বেসিক ইকুয়েশন, বাট লেটেকের আর কি হিউজ লেভেলের অ্যাপ্লিকেশন আছে ইকুয়েশনে, জাস্ট আমরা বেসিক কয়েকটা আর কি ইকুয়েশন দেখাইলাম। এখন তোমরা কি হচ্ছে আর কন্টিনিউ করতে চাও নাকি পরবর্তী দিনের জন্য রাখবো, নাকি আজকে সব শেষ করবো?
কি চাও? আমি কন্টিনিউ না করার পক্ষে। আচ্ছা, কন্টিনিউ না করার পক্ষে। আচ্ছা, আমার নিজেরও আর কি বলার কথা হয়ে গেছে অনেকক্ষণ আর কি বলতে বলতে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আজকের জন্য তাহলে আর কি আপাতত হচ্ছে রাখি। আমাদের যদি নেক্সট আর কি কোনো একটা দিন আর কি আমি দেখাইতে পারি, অথবা তোমরা একটু কেয়ারফুলি যদি প্র্যাকটিস ফাইলটা আর কি দেখো, ওইখানে আর কি মোটামুটি মানে সবকিছু লেখাই আছে। তোমরা জাস্ট এখন একটা প্র্যাকটিস ফাইলটা ওপেন করে একটু যদি প্র্যাকটিস করো, এবং কোনো সমস্যা করলে আমাকে বলো। বাট পরবর্তীতে যে দুইটা জিনিস দেখা, যে তিনটা জিনিস আর কি দেখাইতে চাইতেছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা টেবিল বানাইতে পারি, কিভাবে আমরা ইমেজ আর কি ইনসার্ট করতে পারি, এবং কিভাবে আর কি আমরা রেফারেন্স দিতে পারি, ঠিক আছে? এবং আরো অনেক অ্যাপ্লিকেশন আছে কিভাবে আর কি নোমেনক্লেচার দেওয়া যায়, বাট ওগুলো আপাতত তো বলতেছি না, ওগুলো জাস্ট তোমরা সার্চ দিলে আর কি পাবা। বাট বেসিক যে স্ট্রাকচারটা আশা করা যায় হচ্ছে আমি বেসিক স্ট্রাকচারটা বলতে পারছি। যেমন ধরে দেখো হচ্ছে আমরা যদি প্র্যাকটিস ফাইলে দেখি যে এখানে বলা আছে যে 4 নম্বরটাতে হচ্ছে আমরা কিভাবে আর কি একটা টেবিল তৈরি করতে পারি, এখানে ক্রিয়েটিং এ টেবিল কিভাবে টেবিল তৈরি করতে পারি সেইটা আর কি এটার ভিতরে লেখা আছে। আমার মনে হয় হচ্ছে তোমরা একটু আর কি প্র্যাকটিস করলে হয়তো বা আর কি বুঝবা বা একটু সার্চ দিলে, বাট হয়তো বা আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে আমরা দেখতে পারি। এবং 5 নম্বর চ্যাপ্টারে ছিল হচ্ছে কিভাবে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি, এবং লাস্টের চ্যাপ্টারে ছিল যে কিভাবে হচ্ছে আমরা রেফারেন্স তৈরি করতে পারি। এবং সবগুলো যদি আমরা একসাথে যদি যদি করতে পারতাম সবগুলো, তাহলে হচ্ছে আমাদের লেটেক ফাইলটা, যে প্র্যাকটিসের যে লেটেক ফাইলটা, এটা মোটামুটি সুন্দর এরকম একটা ফর্মেটে, যে প্রথমে একটা টাইটেল, টাইটেলের পরে আমাদের যে কন্টেন্ট গুলা, আমরা কন্টেন্টটা কোন পর্যন্ত গেছি, আমরা ডকুমেন্ট স্ট্রাকচারে গেছি, আমরা হচ্ছে লিস্ট তৈরি করার পর্যন্ত গেছি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এই পর্যন্ত হচ্ছে আমরা সবগুলো করে ফেলছি। আমাদের বাকি ছিল আর কি টেবিল, তারপরে হচ্ছে ক্রিয়েটিং টেবিল, ইনসার্টিং মানে ইমেজ হবে একটা ইনসার্টিং ইমেজ, এবং হচ্ছে বিবলিওগ্রাফি এগুলা, এবং লিস্ট অফ ফিগার কেমনে করা যায় বা লিস্ট অফ টেবিল কেমনে করা যায়, এগুলো আর কি টেবিল বা ফিগারের ভিতরে হচ্ছে আমি আলোচনা করতাম। বাট দেখেন যদি পরবর্তী কোনো সময় টাইম পাই তাহলে হচ্ছে আমি বলবো আমি। বাট মোটামুটি লেটেকের একটা বেসিক স্ট্রাকচার যেটা, সেটা আশা করা যায় আর কি তোমরা বুঝতে পারছো। কন্টেন্টের সাথে লিঙ্ক করা যায় কিভাবে, কন্টেন্টের কোনো চ্যাপ্টারে ক্লিক করলে চ্যাপ্টার এসে পড়ে, কন্টেন্টের সাথে লিঙ্ক করা যায় কিভাবে, ওকে আচ্ছা দিয়া আর কি হচ্ছে যে সমস্ত কোশ্চেন করতেছো জিনিস গুলো আর কি খুবই সুন্দর কোশ্চেন, মানে কোশ্চেন গুলো আসলে অনেক ভালো, কিন্তু জিনিসগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলের। দিয়ার কোশ্চেনটা ছিল আর কি যে কন্টেন্টের সাথে আর কি কিভাবে লিঙ্ক আপ করা যায়, কিভাবে আর কি একটা সূচিপত্রের সাথে আর কি একটা PDF লিঙ্ক আপ করা যায়, সেটা আর কি লেটেকে আর কি বলা আছে। আচ্ছা, ভালো কথা মনে করছে এই ক্ষেত্রে। আমি আর কি যে জিনিসটা আর কি তোমাদেরকে আর কি রিকমেন্ড করি সেটা হচ্ছে ওভারলেভ টিউটোরিয়াল। ওকে, আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমি এই যে কন্টেন্ট গুলো আর কি নিছি মানে মোস্টলি হচ্ছে আমি এই পেজ থেকে আর কি হচ্ছে নিছি, ঠিক আছে? যেমন ওভারলেভ টিউটোরিয়াল লেখা তুমি যদি হচ্ছে সার্চ দাও, ওভারলেভ টিউটোরিয়ালে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যে জিনিসটা কভার করছি সেটা হচ্ছে ওভারলেভ কেমন ইউজ করা যায়, এটা আর কি তোমাদের কভার করছি। লেটেকের বেসিক গুলো আমি কভার করছি, যেমন লিস্ট, বোল্ড, ইটালিক, প্যারাগ্রাফ, চুজিং লেটেক কম্পাইলার, ম্যাথমেটিক্স এর অনেক কিছু আমি কভার করছি, বা সবকিছু আর কি কভার করা হয় নাই। তারপরে ফিগার্স টেবিল আমি ধরতে পারি নাই, রেফারেন্স তো দেখাইতে পারি নাই। এখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে তুমি কিভাবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবা সেইটা আর কি দেখানো আছে। বাট দিয়ার যে অ্যান্সারটা কন্টেন্টের সাথে কিভাবে লিঙ্ক আপ করা যায়, মোস্ট প্রবলি এটা হচ্ছে হাইপার লিঙ্ক এইটাতে দেওয়া আছে, কাজে এই হাইপার লিঙ্ক এখান থেকে তোমরা আর কি দেখলে আর কি হচ্ছে পাবা, ঠিক আছে? যে কিভাবে আর কি লিঙ্ক আপ করা যায়, এখানে ফরম্যাটিং এর অনেক কথাবার্তা, ফন্ট কেমনে করা যায়, ইভেন লেটেকের মাধ্যমে প্রেজেন্টেশন আর কি তৈরি করা যায়। তারপরে যাদের আর কি কেমিস্ট্রি বা এই রিলেটেড জিনিস, তাদের এই কেমিস্ট্রি ফর্মুলা কিভাবে ইম্পোর্ট করা যায়, এবং আমার যে জিনিসটা দেখানোর ইচ্ছা ছিল বা পারিনি সেটা হচ্ছে কিভাবে ক্লাস ফাইল তৈরি করা যায়, অথবা পরবর্তীতে কোনো এক সময় হচ্ছে আমি দেখাবো, ঠিক আছে? কাজে তোমার লেটেকের ভারী ভারী কোনো বই টই না করে আমি সাজেস্ট করি যে ওভারলিফের এই যে টিউটোরিয়াল পেজটা আছে এই পেজটা নিয়ে আর কি কয়েকদিন আর কি পড়ে থাকো, মোটামুটি হচ্ছে সবকিছুই আর কি মোটামুটি আর কি জানতে পারবো। এবং আমি তোমাদেরকে পরবর্তীতে বুয়েটের যে একটা থিসিস ফাইল আছে CSE দের জন্য আলাদা করে লেটেকের জন্যই আর কি বানানো আছে, খুব সুন্দরভাবে তৈরি করা আছে, ওই জিনিসটা আমি আর কি শেয়ার করবো না, ওইটা দেখলে আর কি আরো অ্যাডভান্স ফিচার সম্পর্কে আর কি আইডিয়া পাবো, ঠিক আছে? কাজে আপাতত এই পর্যন্তই আর কি রাখি, অনেকক্ষণ যেহেতু আর কি হয়ে গেছে।
আর তোমরা হচ্ছে তোমরা চেষ্টা করবে যে ওভারলেপের এই টিউটোরিয়াল পেজটা প্রথমত হচ্ছে আমাদের এই প্র্যাকটিস ফাইলে এই পর্যন্ত যে প্র্যাকটিস করছি সেগুলো আর কি একটু দেখবা, এবং পরবর্তীতে ওভারলেপের যে টিউটোরিয়াল গুলো এগুলো আর কি দেখা আর কি তৈরি করবা। এবং আমি হচ্ছে সবাইকে আর কি একটা করে প্রজেক্ট আর কি দিব, যেমন হচ্ছে রাশমির জন্য যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে যে এলিয়েটাকে আর কি সুন্দর অনেক সিভি তৈরি করা যায়। আমি তোমারে হচ্ছে আমার একটা সিভি যেটা সেটা আর কি আমি তোমার আর কি তৈরি করতে দিব, আমি তোমারে আমার সিভির ওয়ার্ড ফাইলটা দিব, এবং তুমি চেষ্টা করবা এটাকে আর কি কিভাবে আর কি এলিয়েটাকে কনভার্ট করা যায়। ঠিক আছে রাশমি, কি আছো রাশমি? হ্যাঁ আসি। আচ্ছা তাহলে তাহলে হচ্ছে তোমার যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে তোমার এই ওভারলিফের জিনিসপত্র যেগুলো এগুলো আর কি একটু দেখা শুরু করবা, এবং এর মাধ্যমে হচ্ছে আমার সিভিটা কেমন আর কি লেটেকে কনভার্ট করা যায় এই জিনিসটা আর কি হচ্ছে তুমি আর কি এই জিনিসটা আর কি লেটেকে কনভার্ট করে দেবা, যেন আর কি পরবর্তী সময় আমি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে কলাম বা যে বক্স ওগুলো যেন হচ্ছে আমি বাড়াইতে পারি। ঠিক আছে, ওকে, এটা থাকবে হচ্ছে রাশমি। লাস্টে একটা জিনিস তাহলে দেখা যায় যে ফাইল সেভ করাটা ড্র্যাগ এন্ড ড্রপ মানে পরে যে এডিট করতে পারি এমন, মানে এটার জন্য কি করা যায়? সেভ করে রাখবো জাস্ট ফাইলটা নরমালি? হ্যাঁ, এটা সেভ, এটা এমনি সেভ হয়ে আছে, এই ফাইলটা এমনি আর কি সেভ হয়ে আছে। আর পিডিএফ ডাউনলোড করতে চাইলে এখান থেকে আর কি ডাউনলোড করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে রিয়ার যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের কুয়েটের যে পেপারটা আছে না, এই পেপারটা তুমি হচ্ছে লেটেকে কনভার্ট করবা। রিয়া আসো। আচ্ছা রিয়া হচ্ছে আসো, তুমি হচ্ছে আমাদের এই ফাইলটা যেটা এই ফাইলটা হচ্ছে আর কি লেটেকে কনভার্ট করবা, এবং লেটেকে যেমন হচ্ছে যেমন যদি আমি শুরুতে বলছিলাম যে আমরা অনেক ইনহান্স করতে পারি, যেমন এই মেইন টেকের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ডকুমেন্ট ক্লাস হচ্ছে A4 পেপার এবং হচ্ছে 12 পয়েন্ট, এখানে কিন্তু আরো অনেক কিছু করা যায়। যেমন তুমি যেহেতু আমাদের টুইটারের পেপারটা ছিল হচ্ছে ডাবল কলাম, একটা পেজের ভিতর দুইটা কলাম, ওইটাও আর কি ইউজ করা যায়। এবং লেটেকের আরো সুবিধাটা কি যে আচ্ছা কেউ কি আমার একটা মানে কমন সেন্স থেকে বলো যে যদি কোনো একটা লেখার তুমি কোন একটা পেজের যদি দুইটা পাশে প্রিন্ট করো তাহলে দুইটা পাশ কি মার্জিন একই থাকা উচিত নাকি ডিফারেন্ট থাকা উচিত? রাশমি বলতে পারবা? মার্জিন আমরা আচ্ছা ওয়ার্ডে যেটা দেখি নরমালি যে ডিফল্ট যে ফরম্যাট থাকে মার্জিন দুই পাশে তো সেমই দেয়া থাকে না? না, আমি বলতে ধরো দেখো হচ্ছে পেজ নাম্বার 5 এবং পেজ নাম্বার 6, এই দুইটা ধরা হচ্ছে তুমি যখন হচ্ছে প্রিন্ট করবা তখন মানে ধরা যাক হচ্ছে 5 নাম্বার পেজটা থাকবে হচ্ছে এই সাইডে আর 6 নাম্বার পেজটা থাকবে হচ্ছে এই সাইডে, মানে বুকটা ওপেন করলে 5 নাম্বার পেজটা থাকবে হচ্ছে বাম পাশে, 6 নাম্বার পেজটা থাকবে হচ্ছে ডান পাশে। এখন 6 নাম্বার পেজটার জন্য 6 নাম্বার পেজটার মার্জিনটা কিরকম হওয়া উচিত, বেশি নাকি কম? মার্জিন বলতে এই যে স্পেসটা বলতে কি এই স্পেসটা সাইডেরটা, হ্যাঁ লেফটের যে মার্জিনটা এটা কি বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? দিয়া বলে দিস অলরেডি বেশি। হ্যাঁ এটা বেশি হওয়া উচিত, কেন এটা বলতো বলো তো আসলে? ওই সেলাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ সেলাইয়ের জন্য বা বাইন্ডিং এর জন্য। ঠিক আছে, লেটেক তোমাকে আসলে এই সুবিধাটাও করে দেয়। তুমি যদি এখানে ডকুমেন্ট ক্লাস A4 পেপার 12 পয়েন্ট এখানে তুমি যদি হচ্ছে বোথ সাইড লেখো থার্ড ব্র্যাকেটের ভিতর, তাহলে দেখবা যে অল্টারনেট যে পেজ গুলো আছে সেগুলো একটু বেশি ইনডেন্ট হয়ে মানে ইনডেন্ট হয়ে গেছে, মানে মার্জিনটা আসলে হচ্ছে বাইরে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে লেটেক পুরো আর কি বই প্রিন্ট করার জন্য বা যা মানে অ্যাডভান্স পাবলিশিং এর জন্য যা লাগে তুমি সবকিছু আর কি লেটেকে আর কাস্টমাইজ করতে পারবে। তুমি ইচ্ছা করলে লেটেকে আর কি নিজের যে ফাইল নিজের যে ক্লাস ওগুলোও আর কি ডিফাইন করতে পারবে, মানে সব রকম ফ্লেক্সিবিলিটি আসলে লেটেকের ভিতরে আছে। কাজে যদি তুমি একটু সময় নষ্ট করে কয়েকদিন ঘাইটা ঘাইটা তুমি যদি লেটেকে একটা ফরম্যাট বানাই রাখতে পারো, তারপরে পরবর্তী জিনিসটা জাস্ট হচ্ছে ফরম্যাটের ভিতরে তুমি যা কিছু ইনপুট করবে সেগুলো আর কি শো করবে। ঠিক আছে, কাজে হচ্ছে রাশমি হচ্ছে আমি তোমার আমার সিভিটা দিব না, ওইটা বানানোর চেষ্টা করো। রিয়া হচ্ছে আমাদের পেপারটা লেটেকে কনভার্ট করার চেষ্টা করো, আর এখানে আর কি দিয়া বা করো দিয়ে ওদের আপাতত কোনো কাজ নাই। আর নাহিদ আর কি আমি তোমার আর কি বুয়েট সিএসসি থিসিস ফাইলটা আর কি দিব আনে, লেটেক যে ফাইল ওইটা আমার কাছে আছে ওইটা আমাকে দিব আনে, ওইটা দিব আনে, আর তুমি নিজে আর কি দেখো যে তোমার থিসিসটা আর কি লেটেকে তুমি করতে পারো কি, করতে পারলে আর কি মানে অনেক ঝামেলা থেকে বাঁচে যাবো বা ইনিশিয়াল দেওয়ার অনেক টাইম লাগবে। ঠিক আছে, কাজে দেখি পরবর্তীতে আমরা টেবিল বা ফিগারের জন্য কিছু করতে পারি কিনা, আর বেটার হয় তোমরা নিজেরা যদি আর কি এইখান ওভারলেপের প্যাকে মানে এই যে টিউটোরিয়াল আছে এইখান থেকে আর কি ফিগার আর টেবিল এই জিনিসটা আর কি পড়ে ফেলতে পারো, এবং রেফারেন্স যেটা এটা আর কি পড়ে ফেলতে পারো এবং নিজেরা আর কি ইমপ্লিমেন্ট করতে পারো। কারণ আমি তোমাদেরকে বেসিক ধরাই দিছি, কাজে আমার মনে হয় না আর মানে পড়লে আর কি হচ্ছে বুঝবো। ওকে আচ্ছা ঠিক আছে,
তাহলে হচ্ছে আমরা আর কি আজকে এই পর্যন্তই রাখতেছি, পরবর্তীতে আর কি দেখা যাক ক্লাস টাস হয় কিনা। ওকে আচ্ছা, সবাই ভালো থাকো।